আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তবে আজকের ভিডিওটা একটু বড় হবে, প্লিজ সবাই একটু দেখবে আজকের ভিডিওটা। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার বেডরুমটা একটু নতুন করে গোছাবো, তো তার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। তো ভাবছিলাম কি দিয়ে কি করব। অনেকদিন ধরেই বেডরুমের জন্য কিছু কেনা হয় না, বা যখন আমি বাসাটা চেঞ্জ করি শুধু তখনই কিনেছিলাম, তারপর আর কেনা হয় নাই। তো ঝটপট আমি ফেসবুক থেকে কিছু পেজ আমি লক্ষ্য করছিলাম, আর সেখানে দেখলাম যে খুব ভালো ভালো জিনিস। তো প্রথমে সরি টু সে আমি বলে নিচ্ছি, আমি এইগুলো যে পেজ থেকে অর্ডার করেছি, আমার সেই পেজের নামটা মনে নেই, বাট পেজের জিনিসগুলো খুবই ভালো, যে তার জন্য আমি অর্ডার করেছি। কেননা আমার কাছে তো খুব ভালো লেগেছে, খুব ভালো বলতে খুব ভালো লেগেছে এই যে এই জিনিসটা। তো আর এগুলো তো আরও বেশি ভালো লাগছে, কেননা এগুলো ভেঙে যাওয়ারও ভয় নাই আর নষ্ট হয়ে যাওয়ারও ভয় নাই, অনেক দিনই থাকবে, যতদিন আমি রাখতে চাইবো ঠিক ততদিনই থাকবে, এই জন্যই খুব ভালো লেগেছে। তো দেখো আমি প্যাকেটগুলো খুলে নিচ্ছি, আর এখানে একটা ফুলের টব আছে, যদিও সবই আমার পছন্দ মতো আমি অর্ডার করেছি, কেননা অনেক সময় দেখা যায় পছন্দ মতো অর্ডার করলেও আমরা পছন্দের জিনিস পাই না, তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। বাট আমি যতগুলো পেজ থেকে অর্ডার করেছি, আমি একবার শুধু পেজ থেকে ঠকেছি, একটা যখন আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম কিছুদিন আগে, 3 থেকে 4 মাস আগে, তো শুধু ওই শাড়িটাই আমি ঠকেছি। বাট তাছাড়া আমি প্রায় 3 বছর যাবৎ আমি ফেসবুক থেকে কেনাকাটা করি, পেজ থেকে কেনাকাটা করি, অনলাইন কেনাকাটা করি, আমি কখনো ঠকিনি, বাট এই একবারই ঠকেছি আমি। তাতে কোনো আফসোস নেই, না ঠকলে অনেক কিছুই শেখা যায় না। তো এখানে দেখো আরেকটা পার্সেল চলে এসেছে। আমি মূলত এক একটা পার্সেল এক এক পেজ থেকে অর্ডার করেছি, যেমন এই যে এখন যেটা আমি ওপেন করেছি, এটা করেছি আমি অন্তর্বন পেজ থেকে। এই পেজের জিনিসগুলো এত সুন্দর, এত ভালো লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম যেই রকমটা বলেছি ঠিক সেই রকমটাই দিয়েছে, আমি তো খুলে অবাক হয়ে গেছি। ভিতরে ভিতরে ভয় কাজ করছিল আদৌ কি ঠিক পাবো কি না, আর যেহেতু অনেকগুলো টাকার মাল আমি অর্ডার করেছি প্রায় 2 দিনে, তো সেখানে ভিতরে একটু একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে আদৌ কি সব কিছু ঠিকঠাক পাবো কি না, আর না পেলে তো আমার টাকাগুলো বৃথায়, কারণ টাকাগুলো তো আর আমি রিটার্ন ফেরত পাবো না। তো এই থেকে একটা ভয় কাজ করছিল, যেন অনেক দিন ধরে ভাবছিলাম যে নিজের রুমটা একটু সুন্দর করে গোছগাছ করব, ভিতরে একটু ভালো লাগাও কাজ করছিল, কারণ আমাদের সব কিছু যেমন তেমন, নিজের বেডরুমটা যদি একটু সুন্দর একটু পরিবেশ বন্ধুর হয় তাহলে খুব ভালো লাগে, একটু স্বাধীন স্বাধীন লাগে, খুব ভালো লাগে। তো দেখো আমি এই যে গাছগুলো বের করে ফেলছি, আর এই যে ছোট্ট একটা টেবিলের মতো, মানে একটা ফিরের মতো বলতে গেলে, আর এই যে পাথরগুলো বের করেছি, আর মেন যেটা এটা হচ্ছে যে কাছের যার, তো এটার ভিতরে মূলত গাছগুলো রাখতে হবে। তো দেখো আমি বের করে নিয়েছি, সুন্দর করে গোছগাছ করে নিচ্ছি, যদিও দেখো আমি বোরকাটাও খোলার সময় পাইনি, আমি আগেই ভিডিও করা শুরু করে দিয়েছি খুলে, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম, আর যখন পছন্দের কোনো জিনিস হয় তখন তো খুবই ভালো লাগে। তো আমি এটাকে সেট করে নিচ্ছি, আর পাথরগুলো দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখা যাচ্ছে, এই যে পুরো গাছগুলো আমি সেট করে নিয়েছি, আমার খুব শখ এই গাছগুলোর অনেকদিন ধরে। আর এখানে দেখো আরেকটা পেজ আমি অর্ডার করেছি আরেকটা পেজ থেকে, সেটা হচ্ছে ঝিকিমিকি। তো ঝিকিমিকি থেকে আমি এই গাছগুলো অর্ডার করেছি, খুবই সুন্দর। আর তোমরা যারা অর্ডার করতে চাইছো বা ভাবছো যে কিছু গাছ অর্ডার করবে, তারা ঝিকিমিকি কর্নারটা ফলো করতে পারো। যদিও আমি খুব সংক্ষেপে ভিডিওটা দিয়েছি, আর এই যে এটা হচ্ছে জানালার পর্দা। তো যেহেতু আমি পুরো রুমটাই সব কিছু চেঞ্জ করব, তো ভাবলাম সব কিছু চেঞ্জ করে ফেলি। তো আমি পর্দাগুলো অর্ডার করেছি ক্লাসি কার্টেন্স। তো ক্লাসি কার্টেন্সের পর্দাগুলো খুবই ভালো, দেখতেই পাচ্ছ আমি মানে খুব উৎসাহ নিয়ে খুলছিলাম। বাট এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, আমি যে কাঁচিটা দিয়ে কাটছিলাম সেটা দিয়ে কাটার সময় আমার পর্দার কিছু অংশ কেটে যায় বেখেয়ালিতে, এতটা এক্সাইটেড ছিলাম আমি খেয়াল করিনি। বাট যখন দেখি তখন আমার মনটা একদম খারাপ হয়ে গেছে, ইস নতুন পর্দায় যে দেখো আমি বারবার হাত দিয়ে দেখছিলাম।
যে সবসময় কেন আমার সাথে এরকম হয়, কেন আমি এত বেখেয়ালি থাকি, কেন সবসময় এত এক্সাইটেড থাকি কোনো কিছু নিয়ে। এক্সাইটেডের জন্য ঠিক মতো কোনো কিছু খেয়াল করে করতেও পারি না, তার জন্য নিজেই নিজেকে অনেকবার শাসাই বাট ভুলে যাই। এটা আমার প্রথম রোগ, সব কিছু ভুলে যাওয়া। তো আমি দেখো রুমটা যেহেতু সুন্দর করে সাজাবো, তো তার জন্য আমি সব খুলে নিচ্ছি। আর এই যে দেখো ফাইনালি আমার রুমটা আমি আমার মন মতো করে সাজিয়ে নিয়েছি। যদিও আমার রুমটা অনেক ছোট, চাইলেও আরও সুন্দর করে সাজাতে পারতাম, বাট না, অতটা গর্জিয়াস আমার পছন্দ নয়। আমি সবসময় সিম্পল ভালোবাসি, আর আমার সিম্পল সব কিছু আমার কাছে ভালো লাগে। বেশি গর্জিয়াস করলে মনে হয় চোখে লাগে, চোখে লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যে 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 পেজ থেকে অর্ডার করেছি চাইলেই তোমরা কমেন্ট করে জানতে পারো, আমি তোমাদের বলে দেবো যে এগুলো আমি কোন পেজ থেকে অর্ডার করেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিওটা কিন্তু সবাই দেখার চেষ্টা করবে, কারণ ভিডিওটা অবশ্যই খুব সুন্দর। থ্যাংক ইউ।